আমরা চলে এসেছি মোহনা মৎস্য নিলাম কেন্দ্র ফিশ অকশন সেন্টারে। মোহনা থেকে বেরিয়ে একটু গিয়ে বাঁ দিকে একটা টার্ন নিতে হবে, সেখানে এলেই আপনারা এই জায়গাটা ঢুকে আসতে, কিছুটা হাঁটলে এখানে চলে আসতে পারবেন। বিশাল বড় জায়গা, প্রচুর মাছ। যদি একটু নানা রকমের মাছ, চিংড়ি প্যাকিং হচ্ছে। নিলাম চলছে 4700
এখানে কিছু লোকজন যারা ঘুরতে এসছেন তারা হয়তো মাছ কিনতে এসছেন, এখান থেকে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারেন মোহনার এই জায়গাটা থেকে। কত করে কিলো এগুলো? 180। 180 করে কিলো? 180 টাকা। কাঁকড়া গুলো কত করে? 100 টাকা কিলো। 100 টাকা কিলো? হাজার মতো নেবে। এক কিলো তো দুটো বাকি, দুটো বাকি নিতে চাইলে নিয়ে আসবে। ভাই চলে দেখতে পাচ্ছেন কিলো আরো অনেক বড় বড় রয়েছে। বড় বড় লবস্টার, এই লবস্টার গুলো কত করে ভাই? এগুলো কত করে ভাই? এই লবস্টার গুলো কত করে? 8 টাকা কিলো। একটা পিস 1000 টাকা কেজি? 1000 টাকা। আর এই পমফ্রেট 1200 টাকা, এটা 1200 টাকা। একটা 250 গ্রাম, 250 গ্রাম। বাড়ি নিয়ে গেলে পার্সেল করে দেবে। আপনাদেরকে পাঠিয়ে দেবে। ওই আরেকটা দোকানে 1500 বলো, ওই ছেলে 1000 বলো। আসুন আমরা বেরিয়ে যাই।
এখান থেকে বেরিয়ে আমরা সামনেই অটো রয়েছে, অটো বা টোটো রয়েছে, দেখি অটো বা টোটো করে আমরা ওলদিঘা ফিরে যাবো। কত ওলদিঘা? কুড়ি টাকা করে। এখন ছয় মিনিট ওয়েট করতে হবে আপাতত, দুজন আছে। কত করে কিলো দেশি মুরগি? ৫০ চলো ৫০ টাকা নিচ্ছে। আমরা তাহলে এবার ওল্ডিগার দিকে রওনা দিই। ধন্যবাদ।